তাজিকিস্তানের রাজধানী দুশানবে যেমন ঠান্ডা, তেমনই রিপাবলিক স্টেডিয়ামের কৃত্রিম ঘাসের গতি দুটোই সামলানো বেশ কঠিন অনভ্যস্তদের পক্ষে। ভারতীয়দের এই সমস্যাকে কাজে লাগিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নির্ধারিত 90 মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু ম্যাচ শেষের 12 মিনিট আগে মাঠে নামা মনুপুরের 24 বছর বয়সী ফরোয়ার্ড লেনের দুর্দান্ত হিট হওয়া গোলে অপরাজিতই থেকে গেল ভারত। 4 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে আপাতত চমৎকারের অপেক্ষায় ইগোর স্টিমাকের ভারতীয় দল। গ্রুপের অন্য ম্যাচে যদি অঘটন ঘটে তাহলেই তাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নাহলে ভারতের বিশ্বকাপ বাছাই পর্বের চ্যালেঞ্জ কার্যত শেষ বলা যায়। কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে যেমন শেষ মুহূর্তের গোলে মান বাঁচিয়েছিলেন আদিল খান, এবার সেই একইভাবে সম্মান রক্ষা করলেন লেন। তবে লেনের গোলে যে বৃহস্পতিবার মান বাঁচল দেশের, এটাই সবচেয়ে ভালো খবর। 2011 থেকে 2014 সালে খেলেছিলেন ইস্টবেঙ্গলে, তখন থেকেই ফুটবলের আসল জীবন শুরু তার। তারপরে পৈলান অ্যারোস, শিলং লাজং, নর্থ ইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, দিল্লি ডাইনামোস, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়ার হয়ে খেলেছেন। খেলেছেন ভারতের আন্ডার-23 দলের হয়েও, কিন্তু সিনিয়র দলের হয়ে মাঠে নামার সুযোগ পেলেন এই প্রথম, আর প্রথম সুযোগে বাজিমাত করে ফেললেন। জয় এনে দিতে না পারুন, ভারতের সম্মান তো বাঁচালেন। ফার্স্ট 45 মিনিট ওয়েদার ও মাঠের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই ফুটবলটা ঠিকমতো খেলতে না পারায় ফার্স্ট হাফের শেষ মিনিটে নাজারির গোলে যে পিছিয়ে যায় ভারত, সেই গোলে প্রায় জয় ছিনিয়ে নিতে চলেছিল আফগানিস্তান। ম্যাচের শেষে বাড়তি সময়ে কর্নার থেকে হেডে করে দেওয়া গোল মান বাঁচালেন লেন। সেকেন্ড হাফে বারবার আক্রমণ করেও সাফল্য পায়নি ইন্ডিয়ান টিমের নামি দামি ফুটবলাররা। এক গোলে এগিয়ে থাকা আফগান খেলোয়াড়রা ফিজিক্যাল অ্যাডভান্টেজ নিয়ে বারবার আটকে দেন ইন্ডিয়ান টিমকে। সুনীল ছেত্রী, উদন্ত সিং, আশিক কুরুনিয়ান, সাহালস, আব্দুল সামাদের একাধিক শট ও হেড লক্ষ্যভ্রষ্ট হয়, তবে শেষ পর্যন্ত যে হারতে হয়নি ভারতকে এটাই সৌভাগ্যের। ম্যাচটা যখন শুরু হয় তখন পারদ 11 ডিগ্রিরও নিচে। ইন্ডিয়ান ফুটবলারদের হাতে গ্লাভস দেখি অবশ্য সেটা আন্দাজ করা যাচ্ছিল। এই সমস্যার সঙ্গে যে তাদের লড়াইটা লড়তে হবে তা সুনীল ছেত্রী দুশানবে পৌঁছেই বুঝতে পেরেছিলেন। তবে বুধবার সন্ধ্যার চেয়ে ঠান্ডাটা বেশিই ছিল এদিন। তার উপর কৃত্রিম ঘাসের মাঠ, যে মাঠে আফগানিস্তান ফুটবলারদের খেলতে অভ্যস্ত হলেও ভারতীয়রা একেবারেই নয়। 2-3 দিন অনুশীলন করে যে কিছুটা সরগরা হয়ে নেবে সেই উপায়ও ছিল না একেবারে। প্রাকৃতিক ঘাসের মাঠে বলের গতি স্বাভাবিক থাকলেও কৃত্রিম ঘাসে বলের বাড়তি গতি সমস্যা বাড়িয়ে তোলে ভারতীয়দের। কৃত্রিম ঘাসে বল পড়ে কতটা লাফাতে পারে সেটাও অনভ্যস্ত গোলকিপারের পক্ষে বোঝা কঠিন। ইন্ডিয়ান গোলকিপার গুরপ্রীতকেও এই সমস্যার মধ্যে পড়তে দেখা যায় মাঝে মাঝে। 3 ম্যাচে 9 গোল খাওয়া আফগানিস্তান তাদের হোম অ্যাডভান্টেজ পুরোপুরি নেওয়ার উদ্দেশ্যেই এই মাঠে ম্যাচ নিয়েছে বলে শোনা যায়। ফার্স্ট হাফে তারা এই সুবিধাটা কাজেও লাগিয়ে নেয়। ভারতীয়রা পরিবেশ ও মাঠের সঙ্গে মানিয়ে নিতে যতটা সময় নেয় সেই সময় বারবার দ্রুত আক্রমণে উঠে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন আফগানরা। মূলত ডান দিকের উইং দিয়ে আক্রমণে উঠছিলেন আফগানরা, তবে ভারতীয় ডিফেন্স এদিন যথেষ্ট তৎপর ছিল বলে গুরুপ্রীতকে অত্যধিক চাপ নিতে হয়নি। আর আফগানিস্তানের গোলকিপার আজিজিকে প্রায় পরীক্ষা দিতে হয়নি প্রথম 45 মিনিট। সুনীল ছেত্রীও প্রত্যয়িতভাবেই ছিলেন কড়া পাহারায়, যার ফলে সাহাল ও আশিকদের আক্রমণের দায়িত্ব নিতে হয় বেশিরভাগ সময়। বাঁদিক থেকে মন্দার মাঝে মাঝে আক্রমণ তৈরির চেষ্টা করছিলেন। প্রীতম ও উদান্তা ডান দিক থেকে বারবার আক্রমণে উঠে বিপক্ষকে চাপে রাখার চেষ্টা করছিলেন। 26 মিনিটে সাহালের সঙ্গে যুগলবন্দিতে সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছিলেন আশিক কুরুনিয়া, কিন্তু বারের উপর দিয়ে শট মারেন তিনি। ইউরোপে খেলা আফগানদের শারীরিক সুবিধা তাদের বারবার ব্যর্থ করে দিচ্ছিল। আফগানিস্তান বরং এদিন ফার্স্ট হাফে বারবার পাল্টা আক্রমণে উঠে বেশ চাপে রেখেছিল ভারতকে। 45 মিনিটে ডেভিড নাজেমের স্কোয়ার পাস থেকে ভারতের বক্সের একেবারে মাঝখানে থাকা নাজারি গোলের উপর দিয়ে জালে বল জড়িয়ে দেন। গুরপ্রীত বলের লাইনে পৌঁছলেও তার গতির সঙ্গে তাল মিলাতে পারেননি। ফার্স্ট হাফে এই গোলে পিছিয়ে গেল ভারতীয়দের মধ্যে চাপে পড়ে যাওয়া বিন্দুমাত্র লক্ষণ দেখা যায়নি সেকেন্ড হাফে। বরং কোচের নির্দেশে প্ল্যান বি ব্যবহার করে আরও অ্যাটাকিং ফুটবল খেলতে শুরু করে। এক গোলে হার যা, দু গোলে হার বা তার বেশি গোলে হারও তাই। এই নিজেই অলআউটে চলে যান স্টিমেক দলের ছেলেরা। সুনীল ছেত্রীও তার এক্সপিরিয়েন্স কাজে লাগাতে শুরু করে। 58 মিনিটে আশিক কুরুনের ক্রসে মাথা ছুঁয়ে গোলের চেষ্টাও করেন তিনি, কিন্তু ভারতীয় ক্যাপ্টেন অল্পের জন্য বলের নাগাল পাননি। অন্যদিক থেকে প্রীতম ফের ক্রস বানান সুনীল ছেত্রীর উদ্দেশ্যে, এবার তিনি নিখুঁত হেড করলেও তা বাঁচিয়ে দেন আজিজি। এই সময় থেকেই ভারতের আক্রমণের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে। আফগানরা এক গোলে এগিয়ে থাকায় তখন ডিফেন্সে বেশি নজর দিচ্ছিলেন তারা। 61 মিনিটে মনবীরের পাস ধরে ব্যাক পাস করে আশিককে দারুণ একটা সুযোগ তৈরি করে দিয়েছেন সুনীল ছেত্রী, কিন্তু আশিক ঠিকমতো বল ধরতেই পারেননি। 66 মিনিটে উদান্তার হেড গোলকিপার কোনোক্রমে বাঁচিয়ে দেয়। ব্রেন্ডন ফার্নান্ডেজ সেকেন্ড হাফে উঠে খেলতে শুরু করার পর থেকে গোলের সুযোগ তৈরির জন্য তৎপর হয়ে ওঠেন। ফার্স্ট হাফে কৃত্রিম ঘাসের গতির সঙ্গে মানিতে যে অসুবিধা হচ্ছিল ইন্ডিয়ান ফুটবলারদের, সেকেন্ড হাফে সেই অসুবিধা অনেকটাই তারা কাটিয়ে উঠছিলেন। মাঝমাঠের সঙ্গে ভারসাম্য বজায় রেখে দুদিকের উইং দিয়ে বারবার গোলের সুযোগ তৈরির মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন উদন্ত সিং, প্রণয় হালদার, রাহুল ভেকে, আশিক কুরুনিয়ানরা, কিন্তু সাফল্য ধরা দিচ্ছিল না। 78 মিনিটে প্রণয় হালদের জায়গায় লেনকে নামানোর সিদ্ধান্তটাই শেষ পর্যন্ত কাজে লেগে যায় স্টিমাকের।
ভারতের জার্সি গায়ে প্রথমে খেলতে নামা 24 বছর বয়সী মনুপুরের এই ফরোয়ার্ড আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে তোলেন এবং শেষ পর্যন্ত দেশের সম্মান বাঁচান তাজিকিস্তানের মাটিতে। 84 মিনিটে আশিকের ক্রস থেকে মনবিরের হেড ফের লক্ষ্যভ্রষ্ট হয়। 2 মিনিট পরে ব্রেন্ডনের দূরপাল্লা শট বারের ওপর দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের শেষ কয়েক মিনিট আফগানদের এলাকায় খেলা চলছিল, ভারতীয়রা সমতা ফেরানোর জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। 74 রেফারি যখন জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের আর 5 মিনিট বাকি অতিরিক্ত দেয়া হবে এবং তার 2 মিনিট পেরিয়ে গিয়েছে, ইন্ডিয়ান সাপোর্টাররা যখন দেশের হয়ে গলা ফাটানো প্রায় বন্ধ করে দিয়েছেন তখনই লেন সমতা ফেরান। ব্রেন্ডন নিখুঁত কর্নারে অনেকটা লাফিয়ে তার মার্কারকে বোকা বানিয়ে উড়ে আসা বলে হেড করে বিপক্ষের জালে বল জড়িয়ে দেন। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে হাসান আমিনের গোলমুখী শট আটকে দলকে বিপদ থেকে রক্ষা করেন গুরপ্রীত সিং সান্ধু, না হলে ভারতকে হয়তো হারের লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হতো।